আমি ম্যানহাটনে হাঁটছি, সাডেনলি ওয়ান ওম্যান ওয়াজ প্রস্টেটিং ইন ফ্রন্ট অফ মি, একজন মহিলা আমাকে সেজদা দিচ্ছে ম্যানহাটনে, এই ড্রেস আমার, এখন না ধরতে পারি না কিছু বলতে পারি। আচ্ছা গেরা হোস্তা হেলে ডই, বললাম তুমি কি বান্দরানি করছো, উঠো। উঠছে, আবার সেজদায় গেছে, ক্ষমা আমাকে মুক্তি দাও তোমার এই কাজ থেকে, তুমি হোয়াই ইউ ডুইং ইট উইথ মি, তুমি আমার সাথে এটা করছো কেন, আপনি হলেন আমার খোদা। হ্যাঁ না, আমি তোমার খোদা হলাম কেন, আমি একটু আগে আলু খেয়ে আসছি, তোমার মুখ আছে আমারও মুখ আছে, ঠিক যাবে ঠিক, তোমার শরীরে রক্ত আছে আমার শরীরে রক্ত, আমি খোদা হলাম কেমনে, আমি তো একক নই, উঠো। আই থিঙ্ক ইউ আর ভেরি লার্ন পার্সন, তুমি খুব জ্ঞানী, তুমি আমাকে চিনলা কেমনে, কয় আপনি ওই ল ফার্মে গিয়েছিলেন, আমি সেখানে আপনার কথা শুনেছি, আমার মনে হয়েছে আপনি আমার খোদা। আরও আসতে কম না, নাউজুবিল্লাহ, আমাদের পীর সাহেবেরা আজগুবি কিছু কথা বলে, এরপরে মানুষ মনে করে উনি ওই জায়গায় বসে গেছে, কিছু লাইন রাখে, এই লাইনে আসলে পেটের ব্যথা লাল রুগীরা এই লাইনে ঢুকায় দিবে, এই লাইনে ঢুকাবা যাদের বাচ্চা হারানো গেছে, হুজুর দেখে বলে ও তোমার বাচ্চা হারানো গেছে, ক সর্বনাশ, আমি বলার আগেই হুজুর টের পেয়ে গেছে, কত বড় হুজুর, কিন্তু নিচে দিয়ে যে লিখে রাখছে বাচ্চা হারানোর লাইন এটার খবর নেমেছে, আছে না নাই, দেখেন না, মানুষ একসময় বলতো যে আমেরিকা যত বোম মারে এগুলো বাগদাদে ফুটবে না, কারণ বড় পিস সেখানে শুয়ে আছে, একদম কবরের পাশে মারছে বোম, সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক কে, আল্লাহ। দুনিয়ার মানুষ কিছু করতে পারে, চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে। আমি তাকে বললাম, লোক ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ গড, তুমি জানো গডের সংজ্ঞা কি, তিনি বললেন নো আই ডোন্ট নো, আই ডিডন্ট নো দ্যাট, ফার্স্ট অফ অল হি হ্যাজ টু বি ওয়ানলি ওয়ান আহাদ অ্যাবসোলুট, আল্লাহু সামাদ, তিনি এত উপরে তার উপরে আর কেউ, তিনি মুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী, সামাদের তিনটা অর্থ কয়টা, প্রথমটা হলো সবার উপরে, দুই নম্বরটা হলো মুখাপেক্ষীহীন, তিন নম্বর হলো যার পেট নাই কি নাই, পেট নাই, পেট থাকলেই তো চাউল ঢুকে, করোনার চাউল ঢুকে, অনুদানের চাউল ঢুকে, রাস্তার চাউল ঢুকে, শুধু খায় আর খায়, আমরাও কই খাও, বেশি খাবে যে পেট ফেটে মারা যাবে, সে খাও, খুলুতে বাচ্চাও খাও। এক ছাগল আর গাধা ছিল এক লোকে, ছাগল গাধারে কয় গাধা তুই আসলেই গাধা, গাধা কয় তুই কইল গাধা না কইল গাধা কসকে, কয় তোরে মালিক কখনো আদর করে না, আমাকে দেয় গোসল করিয়ে দেয়, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাইয়ে দেয়, তোরে কিছুই করে না গাধা, কয় তোমার আদর কেন বাড়ছে জানো, কোরবানি চাঁদ উঠছে, খাবে বেশি যে হিসাব দিবে সে ঠিক যাবে ঠিক, আর জনগণের খাওয়া দাওয়ার পেটে দাও ইয়াকুলু না ফি বুতুনহিম নারা, সে পেটের ভিতরে আগুন ঢুকায় তার কথা, দুনিয়া থেকে আগুন ঢুকিয়ে যাবে, মৃত্যুর পরেই তাকে জাহান্নামের আগুন ভাস করবে, ঠিক যাবে ঠিক। এই জন্য আমরা প্রথম সারিবদ্ধভাবে চলবো, আমার যেই ভাই গরিব আছে তাকেও তুলে নিব, যেই ভাই নিঃস্ব আছে তাকেও তুলে নিব, সব একসাথে থাকবো, কার জন্য, আল্লাহর জন্য, ভাই ভাই কোনো হানাহানি করব, নামাজ আছে যেখানে ঐক্য হবে সেখানে, নামাজ নাই যেখানে ঐক্য নাই, প্রথম হলো সালাত, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মানে, কিবলার দিকে ফিরে কেউ থ্যাপো ফেলবো না, থুতুও ফেলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কিবলার দিকে থুতু ফেলে এই থুতুগুলো কিয়ামতের ময়দানে তাদের কপালে আল্লাহ জমা করে দিবে, ইচ্ছাকৃতভাবে আপনি কেবলার দিকে থুতু ফেলতে পারবেন না, আপনি কেবলা মুখী হয়ে বসবেন সব সময়, তাহলে কেবলা থেকে একটা নূর সব সময় আপনাকে রিসিভ করবে, আপনার শরীরে ঢুকবে, এই কাবা সব সময় নূর ছড়ায়। নীল আলমাস্টম যখন আকাশে গেলেন তিনি দেখলেন অল দা ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস এক্সেপ্ট টু প্লেসেস, সমস্ত পৃথিবী অন্ধকার, শুধু দুই জায়গা থেকে নূর উঠছে, একটা হলো কাবা আর একটা হলো মদিনা,
সুবহানাল্লাহ, এই দুই জায়গা ছাড়া নূরের আর কোন জায়গা নাই। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তালিয়াতি যিকরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যারা করে তাদের শপথ খাচ্ছেন কি? আল্লাহর কসমের মধ্যে আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? আল্লাহ ছাড়া। কার নামে যে কসম কাড়ে সে মুশরিক। সে কি মুশরিক? আমাদের দেশে এখন অবশ্য জি চ্যানেল চলে না, চলে অনেক পরে টের পেয়েছেন বোধহয় আপনারা। জি চ্যানেলের ভিতরে মেয়েদেরকে বাচ্চাদেরকে শিখায় বিদ্যার কসম, মাথার কসম, বউয়ের কসম। এই কসমগুলো সেরে, এই কসমগুলো কি সেরে? আবার কুলক্ষণ সুলক্ষণ, সন্তান যদি মেয়ে বেশি হয় ওই মেয়েটি কুলক্ষণ আর, অথবা যদি বারবার সিজার করতে হয় জামাই বলে বিবি নাকি কুলক্ষণ আর, এই জামাই মুশরিক। কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিচ্ছু নাই। হাত চুলকায় ডান হাত, কয় টাকা আসতেছে খাইছে কি মায়ের, কয় টাকা কই মাইরে না খাইলে, কয় আসতেছে তারপরে টাকা, এগুলো কুলক্ষণ। কুত্তা কাঁদে কুত্তারে খাওয়া দেন, বিড়াল ডাকে কাক ডাকে আমার দিনটা ভালো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারা তুমি না শিখ। এই কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। যখনই আপনি বিপদের আশঙ্কা করবেন তখনই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আশ্রয় চান কার কাছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এখন আপনাদের মাধ্যমে এই পুরা এলাকা গজব মুক্ত হয়ে গেছে, এই পুরা বনপাড়া এখন গজব মুক্ত। শুধুমাত্র ওরা ছাড়া যারা সুদের সাথে আছে তাদের উপরে ডাইরেক্ট লাগন, শুধুমাত্র ওরা ছাড়া যারা মদ খায় তারা ছাড়া, ঠিক না? ঠিক। তবে যদি এটা পড়ার পরে